বাংলাদেশের পতাকা। আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, রাস্তাটা খুব সুন্দর, সুলতান সুলেমানের গোল্ডেন সেই চিরচেনা গাড়ি ফলো করছে। আমরা এখন আমাদের একটা সেফ হোম যেটাকে বলে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি, সামনে পিছনে একটা বিচ আছে, আমরা ওটাতে যাচ্ছি। এই যে এটা বাংলাদেশ অ্যাম্বাসি, ওই যে বাংলাদেশের পতাকা দেখো তো আপনাকে, আপনাদেরকে ওই যে বাংলাদেশের পতাকা দেখো, আমাদের অ্যাম্বাসি, এই যে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি মাস্কট, এই যে বাংলাদেশ অ্যাম্বাসি মাস্কট, এই সামনে বিল্ডিংতে এটা পার্কিং। আমাকে রাখতে পারতো আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিতে বাংলাদেশ অ্যাম্বাসি, এই যে বাংলাদেশের পতাকা, এইটাই হচ্ছে বাংলাদেশের পতাকা, এটাই বাংলাদেশ অ্যাম্বাসি মাস্কট। এখানকার বিচটা অবশ্য অনেক সুন্দর, বাংলাদেশ অ্যাম্বাসিটা তার লোকেশনটা অনেক সুন্দর, এর জন্য আজকে এত গাড়ি, পুরা পার্কিং ফুল। আমিও অনেক সময় যাবৎ খুঁজতেছিলাম পার্ক করার জন্য, সব গাড়ি এখানে। বাংলাদেশ অ্যাম্বাসির বিচটা অনেক সুন্দর, তো অনেক মানুষ আসে এখানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জীবনে প্রথম আমি দেখলাম অদ্ভুত একটা জিনিস, একটা নারিকেল গাছে দুইটা মাথা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর আগে কখনো আমি দেখি নাই, এক নারিকেল গাছে দুই মাথা, খুবই সুন্দর। এইটা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসির পিছনে যে বিচ, এই সেই পিকনিক স্পট, পিকনিক প্লেস যা বলা যায়, অনেক মানুষ এখানে। আমরা চলে আসছি, দোয়া আপু আপনাকে ফুল দিবে, দোয়া। এই ক্যাফের মধ্যে কি কি পাওয়া যায়? একদম বিচের পাশে ক্যাফেটা, বাংলাদেশ অ্যাম্বাসির পিছনে, দেখি কি পাওয়া যায়। পাগলের মতো দাম লিখে রাখছি কেন, টার্কিশ কফিটা খাওয়া যায় না, এটা ওই যে আচ্ছা এটা বার্গার টাইপের কিছু নাই, সুন্দর সানসেট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেশটা এত সুন্দর বলেই তো আমরা 11 বছর যাবৎ এই দেশটাতে আসি। সুন্দর সানসেট মাশাআল্লাহ, খুবই সুন্দর, কত মানুষ গোসল করতেছে। অনেক আগে একবার আসছিলাম এখানে, হিউজ মাছ পাওয়া যায়, বাংলাদেশ থেকে এক ভাইয়া নিয়ে আসছিল জাল, তার জাল দিয়ে অনেক মাছ ধরছিলাম আমরা, সারা রাত বারবিকিউ, সেই সকাল পর্যন্ত আমরা ছিলাম এখানে, রাতের খাবার খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, বিকেলে নাস্তা টাস্তা করলাম, পরের দিন সকালে নাস্তা করে তারপর জাল জাল বাসায় গেছিলাম আমরা। খুবই সুন্দর জায়গাটা,